আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। তো আজকে হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কিভাবে আমার বেডরুম গুছিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি যেহেতু মশারি টাঙাই তো মশারিটা উঠিয়ে নিলাম, তো উঠিয়ে রেখে দিছি। তারপর হচ্ছে আমি বিছানা চাদরটা পাল্টিয়ে নিছি। তো প্রত্যেক দিন তো আর পাল্টানো হয় না, আজকে মনে হচ্ছে যে বিছানা চাদরটা একটু ময়লা হয়েছে তার জন্য কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই চাদরটা কিন্তু আমি নিজেই হ্যান্ড প্রিন্ট করেছি, চাইলে কিন্তু আমার পিছনে ভিডিওর মধ্যে দেখে নিতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর অনেক সহজভাবেই কিন্তু হ্যান্ড প্রিন্টটা আমি করেছি। তো এখানে প্রথমেই আমি কিন্তু বিছানার চাদরটা ঠিকঠাক করে নিলাম আর জেড়ে নিলাম। তো এখন হচ্ছে বালিশের কাভারগুলোও কিন্তু লাগিয়ে নিছি, তো বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর ঘরের মধ্যে দেখবেন বিছানাটা, যে কোনো রুম গুছাতে গেলেই প্রথমে কিন্তু আমরা বিছানাটা গুছিয়ে ফেলি। তো বেডটা কিন্তু আগে গুছিয়ে ফেললে মনে হয় রুমের মানে অর্ধেকটা অংশই গোছানো হয়ে গেছে। তো এখন হচ্ছে ওয়ার্ড্রোফের উপরটা একটু মোছা দিয়ে নিচ্ছে, আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, তার জন্য কিন্তু একটু অন্ধকার লাগতেছে। আর ধুলাবালু পরে কিন্তু, আর যেহেতু পাউডার দেওয়া হয় পাউডার পরে প্রত্যেক দিন, একটু হালকা পাতলাভাবে মোছা না দিলে কিন্তু মনে হয় অনেক ধুলাবালু জমে আছে এরকম মনে হয়। তো হালকা পাতলাভাবে একটু মোছা দিয়ে নিচ্ছি। তো কাঠের ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে যাবে। আর পাশে যে আননি টেবিলটাও কিন্তু আমি ঠিকঠাক করে নিলাম, ড্রেসিং টেবিলের উপরটাও একটু মোছা নিয়ে মোছা দিয়ে নিছি, আর ওয়ার্ড্রোফের উপরটাও তো মোছা দিয়ে নিলাম। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর গোছানো না থাকলে দেখবেন ভালো লাগে না, আর বাচ্চাদের ঘরে কিন্তু বারবার ঘর গোছাতে হয় কারণ এলোমেলো করে ফেলে। এই তো গুছিয়ে গেলাম, একটু পর দেখবো এসে আবার আগের মতো হয়ে আছে, মানে এসান বেশি দুষ্টমি করে আর কি। তো কিছুক্ষণ পর পর বিছানা চাদরটা ঠিকঠাক করতে হয়। আর সাদা চাদর আমার ঘরে কমই বিছানো হয় কারণ বাচ্চারা যেহেতু ছোট আর কি, তার জন্য একটু কালারফুল চাদরগুলাই আমি বিছিয়ে থাকি। তো এই ঘরে যে গাছ আছে আর কি, একটা গাছ আছে, তো সেটার মধ্যে একটু পানি দিয়ে নিলাম। তো প্রত্যেক দিন সকালবেলা ঘরটা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে শেষ পর্যায়ে আর কি পানিটা দিয়ে নিই আমি গাছের মধ্যে। এই তো আমার রুমটা কিন্তু গোছানো হয়ে গেছে, ঝটপট ভাবে কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর রুমের মধ্যে দেখবেন বেশি জানালা থাকলে সমস্যা, আমার এই একটা রুমের মধ্যে কিন্তু তিনটা জানালা আছে, ফার্নিচারই কিন্তু জানালাগুলো ঢাকা। তো দুইটা জানালা খুলতে পারি, একটা জানালা কিন্তু এই যে তিন পাটে আলমারিটার পেছনে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।